আসসালামু আলাইকুম। জানিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। বাসায় কিভাবে ঝটপট চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে বড় সাইজের কয়েক পিস চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছগুলা মাথা ফেলে দিতে হবে, এরপর আস্তে আস্তে খোসাগুলা ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মালাইকারি তৈরি করতে অবশ্যই খোসা ফেলে দিতে হয়। একে একে আমি সব চিংড়ি মাছের খোসাগুলা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খোসা ছাড়িয়ে নেবেন। এরপর একটা নাইফের সাহায্যে ঠিক চিংড়ি মাছের পিঠের দিকে এভাবে কেটে দিতে হবে। এরপর একটা ময়লা রক থাকে, সেই রকটা আমি নিয়ে নিচ্ছি। দেখেন, আমি আবারও দেখাচ্ছি, পিঠের দিকে নাইফের সাহায্যে কেটে ময়লা রকটা ফেলে দিচ্ছি। এভাবে সব চিংড়ি মাছের পিঠের দিকে কেটে ময়লা রকটা ফেলে দিব। দেখুন, একটু করে ভালো করে দেখলে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এভাবে আমি সব চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিলাম। একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। এখন এর মাঝে 2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিব। চুলার আঁচটা লোতে রাখতে হবে, কারণ না হয় বাটা মশলাগুলো পুড়ে যাবে। ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন এর মাঝে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এরপর 1/2 কাপ টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। টমেটো পেস্ট গ্রেভির জন্য খুবই ভালো। এখন 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম, টক দই বা নর্মাল দই, যে কোনো দই হবে। এর মাঝে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মালাইকারি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ চিংড়ি রান্না করতে 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যায়।
একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। খুব সহজ। এখন এর মাঝে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1/2 কাপ তরল দুধ দিয়ে দিলাম, 1/2 কাপ নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর চিংড়ির মালাইকারি হয়ে এসেছে, আমি চুলা অফ করে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, দেখুন। খুব সহজেই তৈরি করে ফেললাম চিংড়ির মালাইকারি। আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। আমার চিংড়ির মালাইকারি রেডি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অল্প সময়ে তৈরি করা যায়। আমরা মাঝে মধ্যে ভিন্ন স্টাইলের কিছু খাবার তৈরি করলে ফ্যামিলির সবাই খুব খুশি হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।